তবে একটা কথা মানতেই হবে, আমাদের তিন বন্ধুর মধ্যে এই শালা সবচেয়ে পিছিয়ে। নো নো মাই ডিয়ার ফ্রেন্ডস, পিছিয়ে বলতে পারো না। এই যে, এই যে তোমাদের দলে সামিল হচ্ছি। আমাদের তিনজনেরই লেট ম্যারেজ। আসাদের ছেলের আজ 4 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, আমার মেয়ে 4 মাস পর 3 বছর পূর্ণ হয়ে যাবে। কিন্তু তুমি এখন শালা আগমনের প্রতীক্ষায় আছো। আমি তো আর সিনিয়রিটি ব্রেক করতে পারি না। তুমি ফার্স্ট, তারপর তুমি, আমি থার্ড। তা তো হলো, কিন্তু আসাদ ভাই কি বাড়িটাকে এজলাস বানিয়ে ফেলেছেন? এটা তো কোর্ট না, আপনার বাড়ি। না না, তা নয়। তবে কাল একটা জটিল কেসের রায় আছে, রাত্রের সমস্ত কাগজগুলো আবার ভালোভাবে রিভিউ করতে হবে। এই আইন আদালতের মানুষগুলোর এটাই একটা ঝামেলা। এই যে একজন বিকেলে বাড়ি ফিরে মামলার নথিপত্র আর মক্কেল সাথে নিয়ে, কোনো কোনো দিন তো সারা রাত চেম্বারেই কেটে যায়। আরে ওই জন্যই তো নিজের মামলার নিষ্পত্তি করতে এতটা সময় লেগে গেছে ব্যারিস্টারের। থাক থাক, তুমি আর বলো না, তুমি তো ঘুমের মধ্যে ক্রিমিনাল তারা করে বেড়াও। বাহ, ক্যা বাত হ্যায়। এই যে মা মনিরা, তোমরা এদিকে চলে আসো, চলে আসো। হ্যাঁ, গুড। ফুক দাও। বাসীদের জন্য আনন্দের দিন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই এলাকার বিখ্যাত শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিল্পপতি আজ এগিয়ে এসেছেন এই এলাকার উন্নয়নে। গত 20 বছর ধরে এই এলাকা থেকে গুন্ডা পাণ্ডা ও অস্ত্রের জোরে এমপি নির্বাচিত হয়ে এসেছে সন্ত্রাসীর গডফাদার
জাফর খান। এবার এলাকার কৃতি সন্তানরা এগিয়ে এসেছে, প্রশাসন থেকে আশ্বাস পেয়েছে আমরা সৎপথ দাঁড় করালে পুলিশের প্রোটেকশন পাবো, বিনা ভোটারে নির্বাচন, সন্ত্রাসী দিয়ে সিল মারিয়ে ভোটের বাক্স আর ভরতে দেব না। এই কৃতি সন্তানরা যাকে উপযুক্ত মনে করবেন তাকে এবার দাঁড় করাবো আমরা, সবাই ভোট দিয়ে তাকেই আমরা এমপি নির্বাচিত করব। রিলিফ জোট উন্নয়নের টাকা লুটপাটকারী চোরা জাফরকে এবার আর নির্বাচিত হতে দেব না, দেব না। জাফর খান, আমার ছোট ভাই গফর খান, যাকে ভুল করে আপনি ধরে এনেছেন, সে নির্দোষ। সেটা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পরই বোঝা যাবে। রিমান্ড যেন ডিমান্ড না করে, সেই জন্যই তো আমার আশা। 50 লাখ এটা আপনার, আপনি ডিমান্ড করার আগেই আমি নিয়ে এসেছি। এবার আপনি রিমান্ডের কথা ভুলে গিয়ে আমার ভাইটাকে সসম্মানে ছেড়ে দিন। কে গ্রেফতার করার জন্য যদি অনুমতি না লাগত তাহলে পুলিশ অফিসারকে ঘুষ দেবার অপরাধে তোমাকেও গ্রেফতার করে তোমার ভাইয়ের সাথে রিমান্ড চেয়ে পাঠাতাম। ভাই হলে কি হবে, গফরকে আমি সন্তানের মতো মানুষ করেছি। মানুষ করেছেন? জি, আমাকে খুব ভালোবাসে। আমার বিরুদ্ধে মিটিং হচ্ছে দেখে আর সহ্য করতে পারেনি। আপনি আমার অবুঝ ভাইটাকে বাঁচান। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এই পৈশাচিক রক্তের হোলি খেলাকে অল্প বয়সের ভুল বলে পাশ কাটাতে চাইছেন, কিন্তু এটা যে একটি পরিকল্পিত ঘটনা তা এএসপি রাহাত খানের সাক্ষ্য এবং ঘটনার বিবরণে প্রমাণিত হয়ে গেছে। আসামি সহযোগী যারা ছিল তাদের সাক্ষ্য তো প্রমাণিত হয়েছে যে এটি একটি পরিকল্পিত ধ্বংসলীলা। তারপরও ইওর অনার, আমি আসামিকে আরেকবার জেরা করতে চাই। Proceed on. Thank you, Your Honor. Oh, Mr. Nabalok, মানে গফফর খান, আপনি কি করেন? কি করি মানে? মানে কোনো চাকরি? না। ব্যবসা বাণিজ্য? না। তা লেখাপড়া? না। হাইজেকিং, চাঁদাবাজি, কিডন্যাপিং, ধর্ষণ বা ইত্যাদি ইত্যাদি? অবজেকশন ইওর অনার, সরকার পক্ষ কথার প্যাচে ফেলে আমার মক্কেলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রসিকিউটর, কাম টু দ্য পয়েন্ট প্লিজ। হিয়ার ইজ দ্য পয়েন্ট ইওর অনার, আসামি চাকরি করে না, ব্যবসাও করে না, অথচ একটি দামি গাড়িতে চড়ে বেড়ায়। আমার প্রতিপক্ষ কি ভুলে যাচ্ছেন নাকি মনে রাখতে চাচ্ছেন না যে আসামির ভাই এদেশের একজন সম্মানিত ছিলেন? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, ছিলেন। ইওর অনার, খুন তো প্রমাণিত হয়েই গেছে, খুনি কোনো অনুকম্পার যোগ্য নয়, আমি শুধু সেটাই প্রমাণ করতে চাইছি। ইওর অনার, কোনো বৈধ ইনকাম ছাড়া লক্ষ কোটি টাকা উড়াতে পারে তারাই যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, স্মাগলার। এরা দেশের শত্রু, সমাজের শত্রু। এমন ব্যক্তিরা কোনো প্রকার অনুকম্পা পেতে পারে কিনা সেই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। করা করি হবে।
অর্ডার অর্ডার, এই মামলার রায় দেওয়া হবে আগামী 12 মার্চ। কোর্ট আজকের মতো মুলতবি করা হলো। এসো। যাও বাবা। না, তুমি আগে যাও, আমি তোমাকে দেখছি। পাগল ছেলে, যাও না। রোজ রোজ তো আমি যাই, তুমি দেখো, আজ তুমি যাও আমি দেখি। আচ্ছা আচ্ছা, আমি ছুটিটা কি চলে আসব, বাইরে বের হবে না কিন্তু। এইবার বুঝছেন তো, আপনার পোলা আমার হাতে জিম্মি। আমার আমার ছেলের যদি বিন্দুমাত্র ক্ষতি হয়, হইব না হইব না কিচ্ছু হইব না। যদি আমার ভাইয়ের কিছু না হয়, এটা হলো গিভ এন্ড টেক, বুঝলেন না? শাট আপ। বিচারকের সঙ্গে অপরাধীর কোনো গিভ এন্ড টেক হয় না। নিষ্পাপ শিশুর সঙ্গে বিচারাধীন আসামির কোনো গিভ এন্ড টেক হয় না। আইন তার নিজের গতিতে চলবে। হ্যাঁ, আইন আইনের মতো চলুক, কলম তো আপনার হাতে। সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন, তবে আপনার পোলারও চিরদিনের জন্য হারাইবেন। নেন, পোলার সাথে কথা কন, তাইলে দিলে রহম হইব। আব্বু, তুমি আমাকে নিয়ে যাও, আমার ভয় করছে। না বাবা, না বাবা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কেঁদো না সাগর, কেঁদো না। শোনো সাগর, আমি আমি তোমাকে নিয়ে আসবো বাবা। সাগর? কোন সাগর? কার সাথে কথা বলছো তুমি? সাগরকে তুমি কোথায় রেখে এসছো? সাগর, সাগরকে তো স্কুলে কে ফোন করেছে দেখি। হ্যালো, আম্মু আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে। সাগর বাবা কোথায়? কোথায় তুমি? জানি না আম্মু, ওরা আমাকে ধরে এনেছে। ভালো আছে, ভালো আছে, আপনার ছেলে ভালো আছে। আপনার স্বামীরে বোঝান, বোঝান, আমার ভাইরে যদি উনি বেকসুর খালাস দেয়, আপনার সন্তান বহাল তবি তো আপনার কোলে ফিরে আসবে। আমার ভাই না বাঁচলে আপনার পোলা বাঁচবে না, বোঝান। এক খুনি আসামির ভাই, কাল যার বিচারে রায় হবে। কি রায় দেবে তুমি? আমি বিচারক, আইন যা করতে বলে আমি তাই করব। না না, তুমি কি করবে আমি জানি না, আমি জানতেও চাই না, আমি আইন আদালত বিচার কিচ্ছু বুঝি না। তুমি আমার সাগরকে ফিরিয়ে এনে দাও। কিয়া, সাগর তো আমারও সন্তান। হ্যাঁ সন্তান, কিন্তু তোমার কাছে ছেলে বড় না আইন বড় সে তুমি জানো, কিন্তু আমি মা, আমি কেবলই একজন মা। আমার কাছে আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর কিছুই নেই। হ্যাঁ, এইবার খেলা জমছে। কেবল কাইল রায় হবার আগ পর্যন্ত পুলিশের নাগালের বাইরে থাকতে হবে। জজ সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন, তবে আপনার ছেলেকে চিরদিনের জন্য হারাইবেন। জজ সাহেব, আমার ভাই না বাঁচলে আপনার পোলাও বাঁচব না। অর্ডার অর্ডার।
ক্রিমিনাল কেস নাম্বার 243, রাষ্ট্র বনাম গফর খাঁ। মামলার সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণে একথা সন্ধাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি গফর খান, পিতা নজর আলী, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী, বিগত 7 ফেব্রুয়ারি সভাস্থলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বোমা স্থাপন এবং তার বিস্ফোরণ ঘটিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এই অপরাধের জন্যে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হল। এই শাস্তি ফাঁসিতে ঝুলে কার্যকর করার নির্দেশ দেওয়া হল। টু বি হ্যাং বাই নেক টিল ডেথ। আমার সন্তানের মতো ভাইটারে ফাঁসিতে ঝোলানোর হুকুম দিছে। আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন, সারা দেশের সবচেয়ে চৌকস পুলিশ অফিসার হিসেবে তাদের বাছাই করা হয়েছে একটা বিশেষ মিশনের জন্য, মিশন শাহিনুর। বিশ্ববিখ্যাত কোহিনুর হীরার মতোই এক মূল্যবান হীরাখণ্ড এই শাহিনুর। ইংরেজরা তখন এই উপমহাদেশে প্রায় সম্পূর্ণটাই হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। মুঘল সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে যাচ্ছে, চারিদিকে চরম অরাজক অবস্থা। সেই সময় চট্টগ্রামে সে আশ্রয় নেয় শাহ সুজা। আরাকান সম্রাটের হাতে নিহত হবার আগে পর্তুগিজ জলদস্যুরা শাহ সুজার কাছ থেকে লুট করে নিয়ে যায় শাহিনুর, যার বর্তমান বাজার মূল্য 70,000 কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের ইনফরমেশন অনুযায়ী আগামী 27 তারিখে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শাহিনুর পৌঁছাবে টেকনাফে, তারপর নাফ নদী পাড়ি দিয়ে তা আবার বার্মা থাইল্যান্ড হয়ে চলে যাবে অজানা কোনো গন্তব্যে। কিন্তু আমরা তা হতে দেব না। প্রায় 400 বছর পর দেশের এই মহামূল্যবান সম্পদ আমরা উদ্ধার করব। দেশের সম্পদ দেশে রেখে দেবার জন্যই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। স্যার,
আপনার নেতৃত্বে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ স্যার, আমরা প্রস্তুত। ভাগ্যবান ব্যক্তি যে এই শাহিনুরকে যোগ্য সম্মান দেবে। পুলিশ তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, কোন প্রকার চালাকি না করে সারেন্ডার করো। আচ্ছা রাহাত,
তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। একটা ছেলে, জাস্ট এ বয়, কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাইনুর নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল? রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে। না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেফতার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে। এটা অন্য কারো হাতে দিতে চাইনি, তাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে। দুই ভাবি মিলে রান্না, আজ আবার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে। এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাক ভাবি, ওরা থাক। এই চাকরি করতে করতে ওরা দুজন একেবারে মেশিন হয়ে গেছে। চলো আমরা যাই। মনে হয় সত্যি সত্যি খুব খিদে লেগে গেছে। টেবিল লাগাতে দেরি হলে ওকে রান্না করে নিয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তোমরাই বলো, ছুটির দিন তিন বন্ধু মিলে একটু আড্ডা মারবো, তা না? ওনারা ক্রিমিনালদেরকে নিয়ে কথা বলছেন। আর বলবেন না ভাই, আপনার বন্ধুর কাজই হলো দিন রাত অপরাধীদের নিয়ে। আরে, যে অপরাধীকে নিয়ে কথা বলছি, এই সিডিটা যদি একবার দেখো তুমিও বলবে এই ছেলের জন্মই হয়েছে অপরাধ করার জন্যে। না না ভাই, অমন কথা বলবেন না। কোন ছেলে অপরাধী হয়ে জন্মায় না। কিয়া, থামো, আমাকে বলতে দাও। আমি মা, আমি জানি মায়ের কোলে কোন সন্তান অপরাধী হতে পারে না। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে এই সমাজ, এই সমাজের কোন কলঙ্ক তাকে অপরাধী বানায়। ইয়েস, সারা জগতের আন্ডার ওয়ার্ল্ডের যত গ্যাং আর যত ডন আছে, তারা সবাই যে শাহিনুরের খোঁজে পাগল, তা হলো এই। সবাই যে শাহিনুর পেতে চায়, সেই শাহিনুর এখানে রাখা কি সেফ হবে? দশ মাস ধইরা এই আন্ধান নগরী বানাইছি আমি, তোমাকে যদি এখন ছাইরা দিয়া বাইর হইয়া যেতে কই, জিন্দগি ভর ঘুরা বেড়াইবা বাইর হইতে পারবা না। তেমনি আমার অতি বিশ্বস্ত কিছু লোক ছাড়া এইখানে কেউ ঢুকতেও পারবো না। তাছাড়া এই ডায়মন্ডের খবর জানি শুধু আমি আর আমার পোলা, ডন অফ দি ডন্স ভিক্টর। ইয়েস ইয়েস, ডন ইজ কামিং।
হাতের মুঠোয়ে ঝুলালা ঝুলালা দুর্বার সাহসী দুর্জয় ঝুলালা ঝুলালা আমি সেই বিক্তার বুকে নেই ভয় দর জানে রে সবাই আমি ভয়ঙ্কর যাতে একটি প্রাণীও চেক ছাড়া ঢুকতে বা বেরুতে না পারে। যেখানে যত স্মাগলারদের আস্তানা আছে তার ঠিকানা আগামীকাল সকালের মধ্যেই আমার হাতে এসে পৌঁছানো চাই। দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এনি ফেলিওর। ওকে স্যার। মানিলি তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। Naughty girls. কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, এক খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, 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 নীলি,
দিদি, দিদি, মা কেমন আছিস? মা ভালো, তুমি কেমন আছো? মা একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে? তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা কেমন আছে জজ আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেল? Here comes our little angel. Happy, happy day. থাক মা, থাক 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 মা, আর বাবা থাক থাক। মাশাআল্লাহ। আরে এটা আবার কি? আমার নজর লেগে যাবে তোর দিকে তাকিয়ে, যে আমি চোখ ফেরতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না, কই তোমরা সবাই আনন্দ করো। এই খাবার দাবার কি আনিস করেছ? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, দু বছর পর মেয়েটা ফিরেছে, আমি তো এক সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালিনি লিখে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব, সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো, মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল, দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তা কি ঘরে বসে বসে পচাবার জন্য? মা অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথমে এরকম খারাপ জায়গায়। আন্টি কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা ঘোরা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা, তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি, সব পেয়েছে শুধু তোমার কাছে। তুমি সঙ্গে আছো আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক,
আমি এখন এক মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরব। আর পুলিশের ভয়ের কথা বলছো, তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট ওয়ান হচ্ছে হিল নাম্বার থ্রি, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার ফাইভ হবে টার্গেট টু, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা, সারাদিন কিছু খাই নাই গো মা, পেটের ভোগে জান যাই, দুইটা খাইতে দেন গো মা জননী। ল্যাংরালুলা আতুর দেখা করেন মা গো দান, এক পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংরালুলা আতুর দেখা করেন মা গো দান, এক পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো, ভিতরে এসো, বলো খবর কি? চিন্তা ফালাইছেন ম্যাডাম, এর নাম ফরেন ট্রেনিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক, পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম, তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে যাও, আর শোনো, কাল থেকে এই ফালতু গেট আপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতে নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কাভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল ফাইভের পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল ফাইভে অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে, আর হিল ফাইভে পৌঁছানোর আগে ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে ভাইগো কইরা জান গো। তুই you
আর ইউ অল রাইট? আরে বাপরে, এ তো রক ক্লোরোফর্ম। থ্যাঙ্কস গড যে আপনার লাং ব্লক হয়ে যায়নি। আপনি কে? এই মুহূর্তে বিপদের বন্ধু ভাবতে পারেন, কিন্তু ওরা আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? ওরা কারা সেটা যখন জানতে পারবো তখন কারণটাও জেনে ফেলবো। চলুন আপনাকে পৌঁছে দিই, চলুন। আস্তে, কত দূরে থাকেন আপনি? ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না। নো প্রবলেম, গাড়ি আছে, ঠিকানা জানা থাকলেই চলবে। উঠুন। আস্তে, প্লিজ বসুন। না না বসবো না, আপনি শুয়ে পড়বেন, তারপর আমি চলে যাব। বাহ, আমি শুয়ে পড়ব, হয়তো ঘুমিয়ে পড়ব, তারপর আপনি চলে যাবেন। দরজাটা বন্ধ করবে কে? ওহ, তাই তো মাথাতেই আসেনি। ওকে, আসি। বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না। আমি নীলিমা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী আমার বাবা। আমি ভিকি, পাশেই আমার চা বাগান রাবার বাগান, একদিন এলে খুশি হব, বাগানে টাটকা তাজা চা খাওয়াবো। দ্যাটস এ প্লেজার, লোভ সামলাতে পারছি না, অবশ্যই যাব। আসি তাহলে। অবশ্য যদি প্রয়োজন মনে করেন রাতটা পাহারাতেই থাকতে পারি। না না, দরকার হবে না, থ্যাঙ্কস। সো বাই। বাই। বাহ বাহ বাহ, কি সুখবর! আমার ছয়টা আস্তানার মধ্যে একটা তাবা হয়ে গেল, 6 কোটি টাকার মাল গেল পুলিশের হাতে, ধরা পড়ার ভয়ে সায়ানাইড ক্যাপসুল খেয়ে মরল 8 জন, কে করল এইসব? একটা মাইয়া আমাকে শায়েস্তাকরণের জন্য আজকাল আর পুরুষ পুলিশের দরকার হয় না, একটা মাইয়া পুলিশ আইসেই পানিশ করে দিয়া যায়। আর আমার এইসব পাহাড় জঙ্গলে ট্রেনিং পাওয়া বাঘা ক্যাডার গো হাগা বাইর কইরা ছাড়ে, সাধারণ একটা পিচ্চি পোলা। সাধারণ না বস, মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেনিং পাওয়া, গুলির মতো হাত পা চলে, বহুত ডেঞ্জার। তাহলে কি চা বাগান রাবার বাগান সব লোক দেখানো? আসল মতলব কি আলাদা? ট্রিগার! বস, তুই তো নিশানাবাজ, তোর নিশানায় 1 নম্বর নাম লিখে দিলাম, চা বাগান রাবার বাগানের চ্যাংরা মালিক, কালকের মধ্যেও লাশ পড়া চাই, নইলে আমার হাতে লাশ হবি তুই, আর আমি লাশ হব বিগ বসের হাতে। কি হয়ে যাবে বস? হাই হাই, জগিং করার অভ্যাস আপনারও আছে দেখছি। জি, ভোরের এই নির্মল বাতাস শরীরে লাগানোর সুযোগ আমি কখনোই মিস করি না। আমার ওই শান্ত নিস্তব্ধ প্রকৃতি খুবই ভালো লাগে, সুযোগ পেলে এর সাথে মিশে যেতে ইচ্ছে করে। সেম টু মি। অথচ জানেন, কিছু লোক এই শান্ত প্রকৃতিকে নিজেদের স্বার্থের জন্য হিংসা হানাহানি লুটতরাজ সন্ত্রাস দিয়ে প্রকৃতিকে বদলে দিতে চাইছে। আপনার শরীর এখন কেমন? ভালো, একদম ফ্রেশ অ্যান্ড ফাইন। আপনার মতো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই আমরা এখনো ভালো আছি। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। আপনাকে ঋণী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বড় মনের মানুষেরা নিজেকে বিলিয়ে দিয়ে Thank you.
Come on, all of you! Hey! Marbe jane! হাতের অস্ত্র বাদরের হাতে কথা বলে না, বল তোদের বসকে। আমি তোর মতো আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর না থাকাই স্বাভাবিক। তুই তো এসব ইঁদুর দলের বস, তোর বস, তার বস, তার বস, তারও বস হয়তো আমার নাম শুনতে পারে। তোদের সবচেয়ে বড় বসের নাম বল। জি খান। ফোন বের কর, ডায়াল কর। হ্যাঁ বলো। ভীম সর্দার? ভীম সর্দার নয়, হিয়ার ইজ ভিক্টর, ডন অফ দ্য ডন্স। ভিক্টর, গুড মর্নিং স্যার। খবর পেয়েছি আপনি বাংলাদেশে ঢুকেছেন। শাহিনুর, ব্যাস অত কথার দরকার নেই। তোমার এই ইঁদুর বাদরগুলোকে কি চেহারায় দেখতে চাও? নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। মেরে ফেলুন স্যার, মেরে ফেলুন। খুন আমার পেশা নয়, আই হেট কিলিং। যা বলার তোমার এই ভীম সর্দারকে বলো। বস, আরে আহমক, আমরা হচ্ছি কুয়ার ব্যাং, উনি হচ্ছেন মহাসাগরের তিমি। যা বলে যেই ভাবে বলে তাই কর। হুকুম করেন স্যার, কি করতে হবে? দৌড়াবি, আমি অস্ত্র নামানোর সাথে সাথে দৌড় শুরু করবি সবাই। যতক্ষণ এলাকা ছেড়ে না যাস, থামবি না, পেছনেও তাকাবি না। গুলি করেছিল কেউ আপনাকে? আর আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেলেন আপনি, ভাগ্য ভালো গুলি ভেতরে ঢোকেনি, স্কিনে আটকে ছিল। গুলি বের করলো কে? কি করব, এই দুর্গম অঞ্চলে সবসময় তার ডাক্তার পাওয়া যায় না, তাই এসব একটু শিখে রাখতে হয়। আপনি? জি, সরি, আমাকেই করতে হয়েছে, কারণ তখন কারো লজ্জার কথা ভাবার চেয়ে জীবন বাঁচানোটাই বেশি প্রয়োজন ছিল।
আপনি চাইলে আজ আপনাকে ছেড়ে দিতে পারি। আপনি কি মনে করেন আপনি আমাকে আটকে রেখেছিলেন? জানি না, তবে মনে প্রাণে চেয়েছিলাম অন্তত ক্ষতটা না শুকানো পর্যন্ত আপনি এখানেই থাকেন। আপনি রেডি হলে আমাকে জানাবেন, আমি বাইরে আছি। আর আটকে রাখা বোধ হয় ঠিক হবে না, আজ ওকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে তো তুমি জ্ঞান ফেরার পরেই দিয়ে আসতে পার। হ্যাঁ পারতাম, কি করে একথা বললে তুমি মুসা বাবা? গুলিতে আহত একজন মানুষকে কার ভরসায় ওখানে রেখে আসতাম? কে ওর সেবা যত্ন করত? তা ঠিক, তোমার মতো সেবা যত্ন কোনো হাসপাতালেও করতে পারতো না। হাসপাতালের কাছে তো অনেক রোগীর মধ্যে ও আরেকজন রোগী মাত্র, স্পেশাল কেউ না। কিন্তু তোমার কাছে তো, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নীলে স্পেশাল। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ও আমার। ভিকি বাবা, আমি বুঝি ভিকি বাবা, কিন্তু তুমি কি ভেবেছ নীলি একজন পুলিশ অফিসার আর তুমি? আমি ভাবতে পারবো না, আমি ভাবতে পারবো না মুসা বাবা। আমি কি, কেন আমার জীবন এরকম তা আমি জানি না। আমি শুধু জানি আমি নীলিকে ভালোবাসি। হ্যাঁ মুসা বাবা, এর জন্য যদি তুমি এমনকি আমার প্রচন্ড ক্ষমতাধর বাবাও যদি আমার বিরুদ্ধে যায়, তবু আমি চিৎকার করে বলবো আমি নীলিকে ভালোবাসি। শুধু নিজের কথাই বলবে, নীলির কথা শুনবে না? জীবনে অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু তোমার মতো মানুষও যে পৃথিবীতে আছে আমি কখনো ভাবতেও পারিনি। ভিকি, তোমার প্রতিটি স্পর্শে ভালোবাসার স্বাদ কি তা আমি প্রথম জেনেছি। জীবনে এমন মোড় না এলে আমি হয়তো ভালোবাসার এমন ব্যাকুল রূপ কোনোদিন দেখতেই পেতাম না, কোনো দিনই খুঁজে পেতাম না আমার ভালোবাসার মানুষটাকে। হ্যাঁ ভিকি, তুমি আমার অনেক কষ্টে পাওয়া ভালোবাসা। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের ভাঙি নাই দাঁড়িয়ে তুলেছ তোলপাড়ে মনে। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের ভাঙি নাই দাঁড়িয়ে তুলেছ তোলপাড়ে মনে।
আকাশ থেমে গেছে এই বুকে, তোমাকে দেখে আমি নেই সুখে। নিশ্বাস থেমে গেছে এই বুকে, তোমাকে দেখে আমি নেই সুখে। তবে কি প্রেম দিল কি তুমি যে চন্দ্রমুখী, সাজাব মানা চন্দনে তুমি মনের আঙি নাই দাঁড়িয়ে তুলেছ তোল পাড়ে মনে। কি তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে, নিজেকে ফেলেছি আমি হারে। তুমি যে করে নিলে জয় সবই, তবু কি আজ দূরে রবে এসো না শীত হবে প্রাণের। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে, নিজেকে ফেলেছি আমি হারিয়ে। তুমি মনের আঙি নাই দাঁড়িয়ে তুলেছ তোল পাড়ে মনে। তুমি হৃদয়ের স্পন্দনে জড়ালে অজানা বন্ধনে, নিজেকে ফেলেছি আমি। তোমার এই ভালোবাসা আমাকে অনেক কাজে লাগবে। লেডি পুলিশকে প্রেমের জালে ফাঁসাইয়া সব ইনফরমেশন পাইকে আনবা, যাতে শাহিনুর দেশের বাইরে লয়ে যাওয়া সহজ হয়। সরি মাই ডিয়ার ড্যাড, আমি কোনো পুলিশ অফিসারকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি একটি মেয়েকে। এই ভালোবাসা কোনো পুলিশ অফিসারের সাথে কোনো ডনের সমঝোতা নয়, এটা একটা নারীর হৃদয়ের সঙ্গে একটা পুরুষের হৃদয়ের বন্ধন। এর মধ্যে কোনো ছলনা বা প্রতারণার কোনো স্থান নেই। এই ভালোবাসার একদিকে আছে জীবন আর একদিকে আছে মৃত্যু। তুমি আমাকে কোনটা দিতে পারো সেটা তুমি ভেবে রেখো, আর আমি কোনটা বেছে নেব সেটা ভাববো আমি, একা আমি। ও মা 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 মা, তোতা দেখি সেখানে বুলির বাইরে গঙ্গায়, খাঁচার দরজা কি বেশি খুলে ফেলাইছি? রাখি আমি কো
চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চাই বারে বার তো কিছু কে তুমি বাবা আমি ভিকি সব বাচ্চারা তো চলে গেছে আপনি কার জন্য অপেক্ষা করছেন মা আমার ছেলের জন্য আমার সাগরের জন্য এখনো বের হয়নি স্কুল থেকে না বের হয় না সে কবে নামিয়ে দিয়ে গেলাম স্কুলে কত বছর হয়ে গেল এখনো বের হয় না আসবে মা একদিন নিশ্চয়ই আসবে চলুন চলুন উঠুন কখন ফোন করে বললে ঢাকা ইন করে গেছো তারপর এতক্ষণ লাগলো সরি তোমাদের ঢাকার রাস্তার জ্যাম যে কেমন তা পুলিশ অফিসার ম্যাডামের নিশ্চয়ই জানা আছে আমি এখন পুলিশ অফিসার নই তাহলে তুমি এখন কি আমার ভিকির নীলি যে এখানে এক ঘন্টা ধরে অপেক্ষা করছে এগেইন সরি ডিয়ার অবশ্য আরো আধা ঘন্টা আগে পৌঁছতে পারতে মানে আধা ঘন্টা তুমি ইচ্ছে করে দেরি করেছো ইচ্ছে করে নয় স্কুল ছুটি হয়েছে বাচ্চারা বেরোচ্ছে রাস্তা বন্ধ হঠাৎ দেখি একজন বয়স্ক মহিলা বই খাতা হাতে স্কুলের সামনে দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে কোথায় বনানী দিকে ওইরকমই হবে ও বুঝেছি ওটা তো আমার জজ আন্টি জজ আন্টি মানে মানে আমার জজ আঙ্কেলের ওয়াইফ ওনার ছেলে স্কুল থেকে কিডন্যাপ হয়ে গিয়েছিল ছোটবেলায় ওর নাম ছিল সাগর ভালো কথা মনে পড়েছে কাল তো সাগরের জন্মদিন এবার আমি তোমাকে সাগর সাজিয়ে নিয়ে যাব আরে কি বলছো আমি কি করে সাগর হব ওটা কাল গেলেই বুঝতে পারবে ভাবি জন্মদিন হলো আনন্দের দিন যে জন্মদিন পালন করতে গিয়ে আপনাকে কাঁদতে হয় সে জন্মদিন কেন পালন করেন এ কেমন কথা প্রতি বছর আমার সাগর বড় হচ্ছে না কত বড় হচ্ছে ওর বয়সে কাউকে এনে সেটাই দেখতে চাই ভাবে প্রতি বছর একজন নতুন সাগর আসে কেক কাটে তারপর সকাল হলে হারিয়ে যায় এভাবে হারানোর ব্যথাকে বারবার জাগিয়ে কি লাভ বোঝাও তোমরা ওকে বোঝাও ধার করা সন্তান দিয়ে বুক ভরে না শুধু মিথ্যে সান্ত্বনা পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না যে আর কখনো ফিরে আসবে না 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 অমন কথা বলো না আসবে আমার সাগর ফিরে আসবে তুমি দেখো আপনারা দেখবেন আন্টি বলেছিলাম না এবারে সাগরকে আমি নিয়ে আসবো সেদিন স্কুলের সামনে মা বলে ডেকেছিলে আর ছেলে হিসেবে আমি তোমাকে পেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কে নীলি ওর নাম ভিকি ভিকি পরিচয় করিয়ে দিই ইনি আমার জজ আঙ্কেল আসসালামু আলাইকুম আর আন্টিকে তো তুমি চিনেই ফেলেছো উনি আমার ব্যারিস্টার আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিকি উনি আমার মা উনি আমার পাপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যেন তোমাকে দেখেছি
তা দেখতে পারেন, অনেকবার ঢাকায় এসেছি, হয়তো কোথাও। আরে রাখো তোমাদের দেখা দেখি, ভাবি শুরু করেন উৎসব। আসুন আসুন, এসো বাবা, চলুন।
ভিকি, শোনো ভিকি, ভিকি শোনো, কি হয়েছে ভিকি? এভাবে ছুটি বেরিয়ে এলে কেন? আমি জানি না নীলি, আমি জানি না। আমার বুকের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল। ওই পরিবেশ, ওই মা, ওই বাবা, তাদের হারানো সন্তান, সব যেন কেমন আমাকে অস্থির করে তুলছিল। এই জন্যই তো তোমার বুকে এত প্রেম, এত ভালোবাসা ভিকি। সন্তান হারা বাবা মার দুঃখ তোমার ভালোবাসা ভরা বুকে এমন ভাবে বেজে উঠেছে যে তুমি সহ্য করতে পারোনি। চলো ভিকি, ফিরে চলো। না নীলি, ওখানে আর আমি যেতে পারবো না। তুমি বরং আমাকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে বসে শুধু তোমার কথা, আমার কথা, আমাদের ভালোবাসার কথার মধ্যে আমি হারিয়ে যেতে পারবো। কিন্তু এখানে সবাই, নীলি প্লিজ প্লিজ। বেশ চলো। তুই আমার মেয়ের সঙ্গে আসুক, মেয়ে কতটা তাকে চেনে তাও তো জানা দরকার। কি জানতে চাও বলো? রাখি বন্ধু, নীলি এসেছে। সর্বনাশ, পোলার মাথা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। আরে ও মুসা বাবা, বুঝাও না, বুঝাও না। আরে এইটা আন্ডার ওয়ার্ল্ড, এখানে প্রেম বিয়া বলে কিচ্ছু নাই। এখানে যদি না থাকে, যেখানে আছে সেখানেই চলে যাবো। আরে আরে কই কি, এ তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বাবা ভিক্টর, বাপজান আমার, আমাগো যে জগৎ, এখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না। বাজার বাইর হইতে চাইলে তুইও মরবি, আমিও মরু। কে মারবে, কে মারবে তোমাকে, কে মারবে আমাকে, তুমি তো বলো। আমি ডন অফ দ্য ডনস, তুমি তো দেখেছো মাত্র 5 বছরে জগৎ কাঁপানো যে 25টি অপারেশন আমি করেছি, তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে, তেমনি সমগ্র আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে স্তম্ভিত। ও ও বাবা, সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে, কিন্তু সে তো এই বাংলাদেশে পয়রা থাকার জন্য না। জগৎ জুড়া 18টা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে। একবার শাহিনুর নিয়ে এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না, সারা জগতের শাহিনশাহ হয়ে থাকবি। মিথ্যে কথা, সারা জগতের শাহিনশাহ কেউ হতে পারে না। মানুষ শাহিনশাহ হতে পারে শুধু তার নিজের অন্তরে, যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে কোহিনুর শাহিনুর সব তুচ্ছ। সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমি তছনছ করে দেব। ভিক্টর ছাড়া শাহিনুর নিয়ে এই দেশ থেকে কেউ বাড়িতে পারবো না। একবার দেশের সীমা পার হয়ে লই, তারপর কি যে হয়। আমার নিজের পোলার উপরে চোখ রাখাইতেছি। আচ্ছা কও তো মুসা বাবা, ও ছাড়া আমার আর কে আছে? কি তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই? পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না, একটা আর একটা জানি দুশ্মন। ভুইলা যা বাবা, ভুইলা যা, বিয়ার কথা ভুইলা যা। এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ও ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। মানে তোর মায়ের মৃত্যুর পর, এই লাইনে আউনের পর আর তো বিয়েই করি নাই। বাবা বাপজান, কয়টা মেয়ে চাস তুই? জগতের সব দেশের মেয়ে আইরা দেবো, যত খুশি ফুর্তি করবি, বিয়া দিয়ে কি হইব? তুই এই মেয়েরে ভুলা যা, ভুলা যা বাপজান, ভুলা যা, ভুলা যা। নীলি কোনো লুটের শাহিনুর নয় ড্যাড, আমি জানি। আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে, বল শাহিনুর দিবি না প্রাণ দিবি, তুমি শাহিনুর দিয়ে দেবে। কিন্তু আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাস না নীলিকে চাস, আমি বলবো নীলিকে চাই, নীলিকে চাই, শুধু নীলিকে চাই। ভিক্টর বাবা, ভিক্টর আমার কথা শোন। কে ভিকি? কোথাও তো ধূমকেতুর মতো উদয় হলো নীলির জীবনে। ইয়েস ইয়েস, আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়? একজন পুলিশ অফিসার হিসেবে সেটাই তো করা উচিত। তুমিও তো পুলিশ অফিসার,
তুমি সন্দেহ করো না কে আমি, হঠাৎ কোথা থেকে এলাম? তুমি কে? তার উত্তর হলো, তুমি আমার জীবন। জীবন কোথা থেকে আসে তার উত্তর কি আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছে? বাপরে, তুমি তো কবি ছেড়ে দার্শনিক হয়ে গেলে। রাখো ওসব কথা, কাজের কথাটা শুনো। দুই তিন দিনের মধ্যে তোমার বাবাকে নিয়ে চলে এসো, সবার সব প্রশ্ন থেমে যাবে। আর শোনো, রাত জাগবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে, ওকে? লাভ ইউ। লাভ টু ইউ। কোন বাবা কি তার সন্তানকে সন্ত্রাসী বানায়? কোন বাবা কি তার সন্তানকে মেয়ে মানুষের প্রলোভন দেখায়? না না, জাফর খান আমার বাবা হতে পারে না। তাহলে কি আমার বাবা, কি আমার পরিচয়? না না, তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি। আমি তোমাকে সত্যি সত্যি স্টপ ইট। সত্যি? সত্যির কি জানো তুমি? তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই। সব মিথ্যা, সব ভাওতা, সব এক নারকীয় স্বার্থসিদ্ধির নোংরা অভিনয়। না, অভিনয় নয়, আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে, এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে, কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দু মিথ্যে নয়। আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো, তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসে নীলিমা চৌধুরী কোনো দিন করবে না। কি ভেবেছিলে তুমি, কি ভেবেছিলে তুমি? পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনুন নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে? নো নো, এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর। দ্য ক্রাইম ডন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট, আউট ইউ অল, আউট। এসপি নীলিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায়, তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল। কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায়, ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে। নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি? আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি। স্টপ, স্টপ অল দিস এন্ড কাম উইথ মি, মুভ, মুভ অন। লোক মিলে, তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোনো হাত করা নেই যা ভিক্টরের হাতে কেউ পড়াতে পারে। তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোনো কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। এসি নীলিমা চৌধুরী,
জাস্ট একবার ওই দিকে দেখো। এই তো আমার শিলহ ফিরাইছে, পুলিশের প্রেমের জাল আমার শিলহরে আটকাতে পারে নাই। এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাকে বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল। তোরে পাহারা দিচ্ছিল, তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র, বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে কি কয় পাগল, তোর সাথে বেইমানি করলো কেডা, আর রাগ দেখাইতেছস আমার উপর। আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো, তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়ে বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন, তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি। পারতাম, আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কারো উপর দিয়ে নিশ্চিন্ত হইতে পারুন না বইলা। ও না না, সব শেষ হয়ে গেছে। আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে। কেন তুমি এমন করলে ভিকি, কেন এমন করলে? আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই? হ্যালো ভিকি। হ্যালো, হ্যালো, ফোনটা কেটো না নিলি, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। প্লিজ নিলি, প্লিজ একটিবার, একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে। আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নিলি, আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি, আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। You are under arrest. তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে, আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল। Move!
নীলি এখন কোথায়? নীলি? অল রাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল। তারপর নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল, কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিওর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওই রকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ও ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলির চোখে হয়তো তা নয়। ভিকি বাবা, ভিকি বাবা, ভিকি বাবা, ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা। আর কাঁচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? পেট কেটে যাবে। মুস্তা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ? বলতে পারো, বলতে পারো। পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা কেউ কিছু বলতে পারো না, কেউ কিছু পারো না। মানুষ আমি, অমানুষ হলাম। একটা মানুষ গড়তে গিয়ে অমানুষ গড়েছ। বিধাতা তুমি জেগে আছো না ঘুমিয়ে পড়েছ? জানি না মানুষ করতে গিয়ে অমানুষ করেছ।
একটা মানুষ করতে গিয়ে অমানুষ করেছ। আচ্ছা মুসা বাবা, তুমি কেন আমার বাবা হলে না? ছি ছি বাবা, আমি বড় তুচ্ছ মানুষ, তুমি কেন আমার সন্তান হতে যাবে? তবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তোমার উচিত তোমার পরিচয় খুঁজে বের করা। তার মানে তুমিও জানো আমি আসলে জাফর খানের সন্তান নই? আমি আসলে কিছুই জানি না মিকি বাবা। জাফর খানের নেটওয়ার্কের বার্মা ব্যাংকক রুটের দায়িত্বে ছিলাম আমি। তোমার 6 বছর বয়সে তোমাকে নিয়ে জাফর খান আমার হাতে তুলে দেয়। তার আগে 2 বছর ধরে তোমাকে ড্রাগস দিয়ে দিয়ে প্রায় অচেতন করে রাখা হয়েছিল। জাফর খান আমাকে বলে তুমি তার ছেলে, অথচ আমি যতটুকু জানি সে কোনোদিন বিয়েই করেনি। মুসা বাবা, মুসা বাবা, সেদিনই তুমি আমাকে মেরে ফেলোনি কেন? কেন এই অপরিচয়ের জীবন বয়ে বেড়াতে দিয়েছ আমাকে? তোমাকে মেরে ফেলা বা বাঁচিয়ে রাখা কোনোটাই আমার হাতে ছিল না ভিকি বাবা। জাফর খান প্রতিদিন একবার আসত আর তোমার সামনে দাঁড়িয়ে বলতো আমি তোর বাবা, আর তুমি ফেল ফেল করে তাকিয়ে থেকে বলতে বাবা। আমিও তো অন্ধকার জগতের এক নরপিশাচ অমানুষ ছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কেমন করে যেন বদলে গেল। তুমি বদলে গেলে তাহলে আমি অমানুষ হলাম কেন মুস্তা বাবা? না না, অমানুষ তুমি হওনি। অমানুষ হলে তুমি ভোগের বাসনায় উন্মত্ত হতে, প্রেম পাগল হতে না। ভিকি বাবা,
তোমার ভেতরের সেই মানুষটাকে আমি অনেকবার দেখেছি আর ভেবেছি, তুমি তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের সন্তান। তোমার পরিচয় খুঁজে পেলে তোমার জীবনটাও বদলে যেতে পারে বাবা। আমার পরিচয় কি? আমার পরিচয় এসেছি এখানে, কিসের টানে? না না না, আশা নিয়ে বেঁচে আছে আমার মা বাবা। এখন যদি পরিচয় পায়, তাদের সেই হারানো ছেলে এক জগৎ কাঁপানো ভয়ঙ্কর অপরাধী, তাহলে বাবা মা বেঁচে থেকেও মরে যাবে। অপরাধী মুখ আমি তোমাদের দেখাবো না মা, বাবা। তোমাদের হারানো ছেলে হারানোই থাক, হারানোই থাক, হারানোই থাক। কে ওখানে? ওগো ওগো, শুনছো? ওগো, কি হলো? কি জানি এসেছিল, কি হয়েছে? কাঁদছিল। কই, কেউ নই তো? কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। নিশ্চয় তুমি স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন না, ঠিক কি এসেছিল, কাঁদছিল। কে আসবে এত রাত্রে? আমার আমার মনে সাগর এসেছিল। কি যে বলো, সাগর এলে চোরের মতো আসবে কেন, কাঁদবে কেন? সে তো চিৎকার করে মা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসবে,
আনন্দে ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকে। হে তোমার ভুল ধারণা, চলো শুয়ে পড়ো। কি বলবো কি বলবো, একে প্রতারকের অভিনয় না মাতালের প্রলাপ? মুসা বাবা, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার ভুল ভাঙাতে নয় নতুন করে ভুলে জড়িয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছেন। না মা, না, আমি এখনো বলছি যদি তোমার ধারণা না বদলায় ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তাই করুন। ইয়েস, শুট মি, করো, গুলি করো, আইদার ইউ সেভ মি অর কিল মি। যদি আমাকে সুস্থ জীবন দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে, যদি আমাকে আমার পরিচয় উদ্ধার করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে, যদি আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবার পথ করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। কিল মি, কিল মি, কিল মি, কিল মি। আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই, আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই। একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে, নিলে আমাকে সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে দিতে পারে, নিলে সব ফিরিয়ে দিতে পারে। কে তোমার মা, কে তোমার বাবা? পারবো না নিলি, আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। মা, ভিকি আর কেউ নয়, জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান। হোয়াট? ইম্পসিবল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নিলি, আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি, কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। এও জানি আমার এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে। দেখো তো, দেখো তো এটা কার ছবি, চিনতে পারো? জজাঙ্কেলের কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর। হ্যাঁ সাগর, যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে, সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি, কারণ কারণ এই লোকটি, এই সেই জাফর খান, হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল, এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা, এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে, তোস তোস করে দিয়েছে। আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নিলে, যদি দিতে না পারো তবে চালাও গুলি, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, কিল মি, শুট মি, শুট মি, শুট মি, শুট মি। আমার ভিকি, আমার সাগর, সাগর। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে।
ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে। জলে ভিজে যেত ভেঙে যেত বুক, তুমি এলে তুমি এলে সুখ যেন আজ স্বপ্ন হয়ে ঝরে হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে। খুশি এত হাসি শুধু দুজন, মনের যত দেয়ানিয়া হারাবে না আর। তুমি আছো থাকবে তুমি হাজার জন্ম ধরে হায় হাজার জন্ম ধরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে। হৃদয় অনেক দিনের পরে হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে। এ তোমার সাগর, সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান, এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি, কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিন নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি, আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না, সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আসবো। আন্টি, সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর।
আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমার তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট, আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান। ছয় মাসে পুলিশ যখন আমার সাতটি ক্যাম্প ডিস্ট্রয় করে দিয়েছে, তখন তুই আবার কে? তুই আবার পুলিশের লোক না তো? হ্যাঁ, কি যে বলেন বস, আমাকে জেকে সাহেব পাঠিয়েছেন, ওনার কাজ করে দিতে পারলে আপনার যা ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি পেয়ে যাবে। কাজটা কি সেটা বসই আপনাকে বলবেন। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মালের কারণ। ভাইজান, আসসালামু আলাইকুম। তুই বাইচা আসল ভাই আমার? হ্যাঁ ভাইজান, বাইচা আসি। ফাঁসির দড়ি আমার গর্দন ছুঁইতে পারে নাই আমার ভাইজান। সাব্বাস ভাই সাব্বাস, এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। জজের পোলা? হ্যাঁ, তোরে ফাঁসি দানের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস ভিক্টর। কি কও ভাইজান, ভিক্টর জজের পোলা? হ্যাঁ, কিন্তু ও তা জানে না, ও জানে ও আমার পোলা। শোন শাহিনুন মিয়া, আমরা দুই ভাই এই দেশ ছেড়ে পালামো, ফাঁসায় দেবো ভিক্টর। এইবার জজ নিজের হাতে নিজের পোলার ফাঁসির রায় লিখব। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। ওই ফাঁসি দানের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মায়ারে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস ভিক্টর। Yes, Dad. The whole thing is bad. But now, very, very sad. Tomar shomosto astanar ke ki bolche, ke ki korche, tar record hoye geche amar mobile. Zafar Khan, fashir dori amar golay noy, utbe tomar golay. Baba Victor. Baba noy. ভিক্টর এখন তোর বাবার বাবা। তোর কুকীর্তির কথা তো পুলিশ আগে থেকেই জানে, এখন এই প্রমাণ হাতে পেলে তোকে ফাঁসিতে ঝোলাতে 1 সেকেন্ডও ভাবতে হবে না কোনো জজের। কিন্তু এইটা এখান থেকে লয়ে যাইবো কেনা? আমি শুধু এটা নয়, বাংলাদেশের সম্পদ শাহিনুরও নিয়ে যাব, আমি সব নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ এতক্ষণে ধেয়ে আসছে এই আস্তানার দিকে। হায় হায়, কই কি আমার ডন অফ দ্য ডনস দেহি ফিনিশ, কিন্তু তুমি ফিনিশ হইল, তোমার যে ডন অফ দ্য ডনস বানাইছে
সেই জাফর খান এখনো ফিনিশ হয় না। তুমি সাবধানে থেকো। ভিক্টর মত পাল্টে ফেলেছে, সে মুসা বাবাকে খুন করে শাহিনু নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা, বিশ্বাস করো নীলি, তোমাকে দেয়া কথার এক বিন্দু এদিক ওদিক করিনি আমি। বিশ্বাস করো, মুসা বাবাকে আমি হত্যা করিনি। আমি জানি, আমি জানি ভিকি, তুমি মুসা বাবাকে খুন করতে পারো না, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করতে পারো না। নীলি, আমি আমার সাগরকে আমার বুকে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আন্টি, 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 মা, মা, নীলি, মাকে হাসপাতাল নিয়ে যাও। মা, আন্টি, মা, অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিল সাহেব, আপনার বক্তব্য পেশ করুন। ইয়র অর্ডার,
আজ আমি আপনাকে এমন একটি ছেলের গল্প বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে আজ আসামি হয়ে বিচারের সম্মুখীন হয়েছে। আর সেই হতভাগ্য ছেলে হচ্ছে সাগর ওরফে ভিক্টর। ভিক্টর যদি আসামি হয়ে থাকে তাহলে প্রধান আসামি হবে সেই বাবা মা যারা শিশুকালে তাকে রক্ষা করতে পারেনি। আসামি হয়ে যাবে সেই পুলিশ অফিসার, কিডন্যাপ হয়ে যাওয়া সেদিনে সেই শিশুকে যে উদ্ধার করতে পারেনি। সাগর যদি আসামি হয়ে থাকে তবে সেই বিচারক একজন আসামি যিনি একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকে মহাশাস্তি দিয়ে ফেলেছেন। সাগর যদি আসামি হয়ে থাকে তাহলে সেই মাও একজন আসামি যিনি তাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন, পরিবার থেকে বঞ্চিত করেছেন, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে, এমনকি একটি স্বাধীন দেশের সুনাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছেন। ইয়র অনার, কোথায় সেই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি? সে তো ঠিকই পালিয়ে গিয়ে মুক্ত জীবন যাপন করছে। কোথায় সেই কিডন্যাপার? কার বিচার করবেন ইয়র অনার? সন্তানকে রক্ষা করতে না পারা সেই পিতামাতা, কিডন্যাপারকে ধরতে না পারা সেই পুলিশ অফিসারের, কিডন্যাপার জাফর খানের, পলাতক আসামি গফফার খানের, নাকি নিরুপায় অসহায় সেদিনের সেই শিশু আজকের এই যুবকের, কার বিচার করবেন ইয়র অনার? অর্ডার, অর্ডার। মাই ডিয়ার লয়ার, আজ এখানে আমরা অন্য কোনো অপরাধের বিচার করতে আসিনি, আমরা এসেছি আসামি ভিক্টরের বিচার করতে। ভিক্টর যে নিরপরাধ তার কোনো প্রমাণ থাকলে আদালতে পেশ করুন। ইয়র অনার, সাগর এক ক্রিমিনাল গ্রুপের ষড়যন্ত্রের শিকার, আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। ন্যায় বিচার সবারই কাম্য, এবং ন্যায় বিচারের জন্যই আমি আপনার কাছে জানতে চাই সেই ষড়যন্ত্রকারী কে। দি কোয়েশ্চেন ইন দি কোয়েশ্চেন ইজ দি কোয়েশ্চেন এন্ড দ্য অ্যানসার ইজ ইনসাইড দ্য কোয়েশ্চেন। ইয়র অনার, সেই ক্রিমিনাল চক্রের খোঁজ করার জন্য আমি আসামি সাগর ওরফে ভিক্টরকে একদিনের রিমান্ড প্রার্থনা করছি। সরকারি উকিল সাহেব, আপনার কোনো আপত্তি আছে? দশজন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায় আমি তাতে বিশ্বাস করি। ন্যায় বিচারের স্বার্থে একদিন এমন কোনো বেশি সময় নয়, আমার কোনো আপত্তি নেই ইয়র অনার। ওকে, রিমান্ড ইজ গ্রান্টেড। সাগর ফেরার হয়ে গেছে? শুধু এটুকুই নয়, নীলির সহায়তায় নীলিকে সঙ্গে নিয়েই সাগর পালিয়েছে। বেশ করেছে, যে নিষ্পাপ শিশু বাধ্য হয়েছে অপরাধী হতে তাকে যখন তোমরা ফিরতে দেবে না, বাঁচতে দেবে না, তখন এছাড়া আর কি করার ছিল? তুমি বুঝতে পারছো না কেয়া, তুমি বুঝতে পারছো না, আইনের চোখে যার ক্ষমা পাওয়ার একটু সুযোগ ছিল, একটু আশা অবশিষ্ট ছিল, সমস্ত অবস্থা বিবেচনা করে হয়তো মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু কিন্তু সে আজ পাকাপাকিভাবে ক্রিমিনাল ভিক্টর হয়ে গেল। বাহ, মাননীয় বিচারপতি, যে অবস্থার বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন বলে আপনার ধারণা, সে অবস্থার বিবেচনায় আপনি কেন তাকে ক্ষমা করতে পারছেন না? দেখো, আইনের লোক হয়ে বোকার মতো কথা বলো না মামুন, আমার মতো সীমাবদ্ধতা মহামান্য রাষ্ট্রপতি নেই,
আমি নির্দোষ অনুভব করলেও সাক্ষী প্রমাণের বিরুদ্ধে যেতে পারি না। আইন আইন আমাকে সে অধিকার দেয়নি। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না সেই আইন? চার বছরের হারিয়ে যাওয়া একটি নিষ্পাপ শিশুর কথা ভাবতে পারে না সেই আইন? না যে আইন বলে অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয় সেই আইন? নিজেদের মধ্যে তর্ক না করে প্লিজ একটু চিন্তা করো, ওদের এখন কি হবে? কিচ্ছু জানি না মায়া, কিচ্ছু জানি না। শুধু এটুকুই বলতে পারি, আইনের হাত থেকে ওরা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তারপর তারপর কি করবেন? দুজনকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন? ভাবি, তোমরা হয়তো আমাকে, আসাদকে মায়া মমতাহীন নিষ্ঠুর মনে করছো, কিন্তু আইনের কারণে আমরাও যে অসহায় সেটা কেন বুঝতে পারছো না? বাহ, একজন আদালতের বিচারপতি, একজন পুলিশের বড় কর্তা, তারাও যখন অসহায়, তারাও যখন কাউকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারে না, তখন সাগররা তো ভিক্টর হয়ে অপরাধ করতেই থাকবে। আর নীলিরাও? না না ভাবি না, নীলি কোনো অপরাধ করবে না। আর তোমরা দুজন শুনে রাখো, নীলি সঙ্গে থাকলে সাগরও কোনো অপরাধ করবে না। এমন আবেগ আমাদের বুকেও আছে, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? পুলিশ হয়ে খুনের আসামিকে পালাতে সাহায্য করে নীলি, নীলিও আইনের কাছে অপরাধী হয়ে গেছে। আর আমি নীলের এই আচরণ বিশ্বাস করতে পারছি না, কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কি ওর উদ্দেশ্য। জীবন থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিস, তুই সারা জীবন আমার মা বাবাকে কাঁদিয়েছিস। What? তুই আমাকে বানিয়েছিস পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তারপরেও তুই আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি, এবার তুই ফাঁসিতে ঝুলবি। আমাকে পালাইতে হইব। আসো আসো আসো।
মুসা বাবা, মুসা বাবা, তুমি ভেগি বাবা, তুমি বেঁচে আছো। আল্লাহ তোমার জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে আর দেরি করা যাবে না। দেরি করলে জাফর খান, গফর খান শাহিনী নিয়ে দেশের বাইরে চলে যাবে। চলো দৌড়াইতে পারো না, তাড়াতাড়ি রায় দেবার আগে এই মামলার সত্য ঘটনাগুলো জেনে নিন। এসি নীলিমা, আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে কথা বলুন এবং আসামি ভিক্টরকে কাঠ গড়ায় দাঁড়াবার জন্য নির্দেশ দিচ্ছে আদালত। রিমান্ডের নাম করে আসামিকে নিয়ে আপনি কেন নিরুদ্দেশ হয়েছিলেন? না ইওর অনার, আমি নিরুদ্দেশ হইনি। আসামির কাছ থেকে সত্য উদ্ঘাটন করার জন্যই রিমান্ড। মেরে বা ইলেকট্রিক শক দিয়ে সনাতন পদ্ধতির রিমান্ড না করে আমি সত্য বের করার জন্য আমার ভালোবাসা দিয়ে রিমান্ড তৈরি করেছি, আর তার ফলও আমি পেয়েছি। যে মুসা বাবা খুনের জন্য ভিক্টরের বিচার করছেন, সেই মুসা বাবা খুন হয়নি, উনি সেই মুসা বাবা। যে শাহিনুর আগে পুলিশ উদ্ধার করেছে সেটা নকল, এটাই হচ্ছে আসল শাহিনুর। মুসা বাবা খুন না হোক, একজন তো খুন হয়েছে, আর পুলিশ কমিশনার সাহেব তার নিজের চোখে দেখেছেন সেই খুনি ভিক্টর। না, আমি খুন করিনি। নকল মুসা বাবাকে কে খুন করেছে তার প্রমাণ আছে এই ফোনে, খুনিদের স্বীকারোক্তি। আমি জজের ছেলে সাগরকে কিডন্যাপ করে এনে ক্রিমিনাল বানিয়েছি এবং তোকে ফাঁসানোর জন্য আসল মুসা বাবাকে আটকে রেখে জাগুয়ারকে নকল মুসা বাবা সাজিয়ে তোর কাছে পাঠিয়ে তাকে আমি খুন করিয়েছি। সেই লোককে খুন না করলেও ভিক্টর হচ্ছে ডন অফ দ্য ডনস, শুধু দেশেই নয় ইন্টারপোলেও ঘোষিত অপরাধী। সেই অপরাধের বিচার হতেই হবে। হবে, সব বিচারই হবে উকিল সাহেব। আমিও বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনার বিচারের রায়ে কেন আমার শিশু জীবনে অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল তার বিচার চাই আমি। কি বলতে চান আপনি? আপনি রায় দিয়েছেন গফরের ফাঁসি, অথচ এই সেই গফর যে নকল মুসা বাবাকে খুন করেও দিব্যি বহাল তবিয়তে বেঁচে থেকে মিথ্যে খুনের দায়ে আমাকে ফাঁসির কাজটা তুলে দিচ্ছে। আগে তার বিচার করুন জজ সাহেব। আপনি ঘুষ না খেয়ে জাফরকে ফিরিয়ে দিয়ে তার ভাইকে ফাঁসির হুকুম দিয়েছিলেন বলে জাফর আমাকে তুলে নিয়ে আমার জীবনটা কেন নষ্ট করেছে তার বিচার চাই আমি। মায়ের স্নেহ, বাবার ভালোবাসা ছেড়ে কেন আমাকে এক কুখ্যাত সন্ত্রাসীর সন্তান হয়ে বাঁচতে হয়েছে তার বিচার চাই আমি।
হত্যার উপর প্রতিশোধ দিতে। কেন জাফর আমার জীবনটাকে সন্ত্রাসের আগুনে ঠেলে দিয়েছে তার বিচার চাই আমি। যে ছেলে জজ হয়ে মানুষের অন্যায়ের বিচার করতে পারত, ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত, ডাক্তার হয়ে সমাজসেবা করতে পারত, বিসিএস অফিসার হয়ে দেশ সেবা করতে পারত, সেই ছেলে কেন আজ ডন অফ দ্য টন? তার বিচার চাই আমি জজ সাহেব। জজ সাহেব, আমি ন্যায় বিচার চাই। কিসের দোষে আমি মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে 18টি বছর তিলে তিলে দগ্ধ হয়েছে? আমি তার বিচার চাই। প্রত্যেক সন্তানকে তার বাবা হাত ধরে আলোর পথে নিয়ে যায়, কিন্তু কিন্তু আমাকে কেন হাত ধরে অমানুষের পথে নিয়ে গেছে? আমি তার বিচার চাই জজ সাহেব। আমার অপরাধের বিচার করার আগে, আমার প্রতি যারা অপরাধ করেছে আগে তাদের বিচার করুন, নইলে ন্যায় বিচার নিভৃতে বসে গুমড়ে গুমড়ে কাঁদবে জজ সাহেব। জজ সাহেব, ফিরিয়ে দিন আমার সেই হারানো শৈশব, ফিরিয়ে দিন আমার মায়ের স্নেহ মায়া মমতা, ফিরিয়ে দিন আমার বাবার বুক ভরা ভালোবাসা, ফিরিয়ে দিন জজ সাহেব, ফিরিয়ে দিন আমাকে, ফিরিয়ে দিন জজ সাহেব, আমাকে ফিরিয়ে দিন। ইয়র অনার, শাস্তি আমাদের দিন। আমরা এক শিশু সন্তানকে আইনের সহযোগিতা দিতে পারিনি, আর ভিক্টরের শাস্তি আপনি সাগরকে দেবেন না জজ সাহেব, প্লিজ ওকে শাস্তি দেবেন না। আসলে ওই শাস্তি আমারও প্রাপ্য। আমি জজের বাইরেও একজন সন্তানের পিতা, জজ হিসাবে বা পিতা হিসাবে আমি এক নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে পারিনি, তার জন্য আমারও বিচার হওয়া উচিত। আপনি যে বিচার চাইছেন আমি তার রায় দেবার অক্ষমতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমি এই কেস নতুন কোন বিচারকের আদালতে স্থানান্তর করার জন্য আবেদন করছি। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য দুর্ধর্ষ ক্রিমিনাল জাফর খান ও ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি গফর খানকে আটক করে আইনের হাতে সোপর্দ করায় বিজ্ঞ আদালত সকল যুক্তিতর্ক ও প্রেক্ষিত বিচার বিশ্লেষণ করে সাগর ওরফে ভিক্টরকে তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। সাগর বাবা আমার, হাই নীলি। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার হৃদয় আবার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে।